তো বন্ধুরা, আপনাদের সেই ক্যামেরার ম্যাজিক বা গোপন ট্রিক্সটি জানার জন্য কিন্তু আমরা এখন চলে আসলাম আমাদের ফোনে। তো এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেই ক্যামেরার ব্যতিক্রম বা গোপন ট্রিক্সটা দেখিয়ে দিব। তো এর জন্য আমরা সর্বপ্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিব। তো ব্রাউজারটা ওপেন করে নেওয়ার আগে আপনাদের বলতেছি, যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, ভিডিওতে সুন্দর দেখে একটা কমেন্ট করুন, যেন পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। কারণ আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনারা এই ম্যাজিক ট্রিকটা এর আগে কখনও ক্যামেরাতে ইউজ করেন নাই, করলেও হয়তো 2-4% মানুষ এই ট্রিক্সগুলো ইউজ করেছেন যারা আমাদের মতো ইউটিউবার বা ফোন সম্পর্কে বেশ অভিজ্ঞ। তারাই বেসিক লেভেলের মানুষগুলো কিন্তু এই ট্রিকগুলো জানে না। তো ভিডিওতে এখন একটা লাইক দিন, কমেন্টস করুন সুন্দর করে। তো এখন আমি চলে যাচ্ছি এক ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে তো দেখুন, এখান থেকে আপনার থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ মোডটা ওপেন করে নেবেন। তো দেখুন, আমি এখান থেকে প্রথমে আপনার যদি খেয়াল করেন, দেখুন এখানে কিন্তু ক্যামেরা অপশন নাই, গুগল সার্চ বারের ডান পাশে কিন্তু ক্যামেরা যে আইকন সেই ক্যামেরা আইকন কিন্তু নাই। তো এই ক্যামেরা আইকনটা আনার জন্য আমাদের কী করতে হবে, দেখুন এই ক্যামেরা আইকনটা আনার জন্য আমাদের উপরে কিন্তু ইমেজ অপশনে ক্লিক করলে কিন্তু ক্যামেরা আইকনটা চলে আসে। তো জাস্ট আপনারা ওই ডান সাইড উপরে ইমেজ অপশনে ক্লিক করলে ক্যামেরা অপশন চলে আসবে। তো তারপর দেখুন, এই যে এখানে আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, ক্যামেরা অপশনে ক্লিক করবেন। ক্যামেরা অপশনে ক্লিক করার পর আপনার ইমেজ আপলোডে ক্লিক করলে কিন্তু এই ক্যামেরা অপশনটা চলে আসবে। তো দেখুন, আমি এখানে আমার একটা ল্যাপটপের মাউস দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইটার মাধ্যমে আপনি যে কোনো পণ্যের কিন্তু সঠিক দাম বা এর আদার সাইড পণ্যগুলো যাচাই করে নিতে পারবেন ছবি তোলার সাথে সাথে। তো দেখুন, আমি এখানে আমার মাউসটার একটা ছবি নিয়ে নিচ্ছি এবং নিয়ে নেওয়ার সাথে সাথে দেখুন এর ম্যাজিকটা কী হয়। দেখুন, জাস্ট ওকে করে দিবেন, দেওয়ার পর দেখুন এখানে কিছু সময় আপলোডিং নেবে। তো আপলোড নেওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে, কারণ আপনার নেট স্পিড যত ভালো হবে আপনার আপলোড নিতে কিন্তু সময়টা তত কম লাগবে। তো দেখুন, আমি কিন্তু আপলোড দিয়ে দিচ্ছি, জাস্ট এখন আমরা কিছু কয়েকটা সেকেন্ড ওয়েট করব। এবং এই ওয়েট করার পর কিন্তু আপনার যে আসল যে ম্যাজিক ক্যামেরা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেন নাই, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন, ভিডিওতে একটা কমেন্টস করুন। এবং এই যে ভিডিওটা, আপনি এটা করতে পারলেন কি না ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখুন, এখানে কিন্তু ফাইলটা কিন্তু লোডিং হচ্ছে, যেহেতু এটা হাই রেজলিউশনে ছবি ক্যাপচার করে যার জন্য ফাইলটা আপলোড হতে একটু সময় নিচ্ছে। তো এর জন্য আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। তো দেখুন, এখানে আমরা একটু ওয়েট করবো এখনও, তো দেখা যাক কত সময় লাগে। জাস্ট আমরা এখন আর কয়েক সেকেন্ড দেখি ওয়েট করব। দেখুন, ওয়াও চলে আসছে। কিন্তু দেখুন, আমি মাউসটা দিয়ে ছবি তোলার সাথে সাথে দেখুন এখানে কিন্তু সেই মাউসের ওয়েবসাইটের ঠিকানা সহ মাউসের প্রাইস এবং যাবতীয় সব কিছু কিন্তু এখানে চলে আসছে। দেখুন, আমি আপনাদের জুম করে দেখে দিচ্ছি এবং কোন কোন এলাকায় এটা পাওয়া যায় লোকেশন সহ কিন্তু এটা চলে আসছে। তো এই যে, তো দেখুন এখানে কিন্তু আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে পণ্যের কিন্তু প্রত্যেকটা আইটেমের কিন্তু প্রাইস সহ ছবিগুলো কিন্তু এখানে চলে আসছে। এইভাবে কিন্তু আপনি যে কোনো মানে 2 নম্বর পণ্য কিন্তু আপনি যাচাই করতে পারবেন খুব সহজে। এইভাবে স্ক্যান না করেও কিন্তু যে কোনো ধরনের পণ্য যাচাই করতে পারবেন বা পণ্যগুলো আপনি এর আনুষঙ্গিক পণ্যগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন খুব সহজে। দেখুন, এখান থেকে ছবিতে ক্লিক করলে কিন্তু আপনি আনুষঙ্গিক অনেকগুলো পিক কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। আর ভিডিওটা দেখে যদি মনে করেন নতুন কোনো কিছু দেখলেন বা শিখলেন, তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।